কণ কণ শিক্ষার্থীক পণবন্দী করে কংগ্রেসের নির্বাচনী প্রচার। এফালে বিদ্যালয়ত শিক্ষার্থীর পাঠ গ্রহণ, আর আনফালে গৌরব গগৈর মাইকত উদাত্ত ভাষণ। কাজিরঙাত আজি আছিল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রচার। প্রচার চলাবলে আহিব গৌরব গগৈ। কাজিরঙার চেপেনা কুবুয়া অঙ্গনবাড়ী কেন্দ্র আর প্রাথমিক বিদ্যালয়ের কাহতে আয়োজন করা হল নির্বাচনী সভার। গৌরব গগৈ স্থানীয় সাংসদ তথা কলিয়াবর সমষ্টির সাংসদ। এসময়ত উপস্থিত হলহি কলিয়াবরের সাংসদ গৌরব গগৈ। আরম্ভ করিলে ভাষণ, ডিঙির শির ফুলাই ফুলাই গৌরব গগৈয়ে নির্বাচনী প্রচার চলাই এফালের পৰা সমালোচনা করে গেল অগপ বিজেপিক। এনে এক হুলস্থুলিয়া পরিবেশের মাজত পাঠদান আধাতে বন্ধ করে দিবলগিয়া হল চেপেনা কুবুয়া অঙ্গনবাড়ী কেন্দ্রত। কারণ এই সকল কণ কণ শিক্ষার্থীর শিক্ষয়িত্রী কি কৈছে মনকে বহুয়াব পৰা নাই। সে বারে বারে খিড়িকিরে চাই আছে আসলতে কি হয়েছে তেওঁলোকৰ বিদ্যালয়ৰ কাষত। টাইম হোৱাই নাই আমাৰ ছুটি দিব, গতিকে আমি ছুটি দিবলৈ বাধ্য হৈছোঁ। ল'ৰা ছোৱালী পঢ়াত মন নবহে আৰু তাত মাইক বাজি আছে, সেইটো কাৰণে অঙ্গনবাড়ী কেন্দ্ৰ ছুটি দিয়া হ'ল। কিন্তু প্ৰাথমিক বিদ্যালয়খনৰ কণ কণ শিক্ষাৰ্থীয়ে এনে হুলস্থুলীয়া পৰিৱেশৰ মাজতে পাঠ গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হ'ল। অনুশাসন মানি বিদ্যালয়ৰ শ্ৰেণীকোঠাত তেওঁলোক ঠিকেই বহি আছে। কিন্তু শ্ৰেণীকোঠাৰ ঠিক পিছফালেই গৌৰৱ গগৈয়ে এইদৰে চিঞৰি চিঞৰি দি থকা ভাষণে বারে বারে জঙ্ক পঙ্ক লগাইছে কণ কণ শিক্ষার্থীয়ে করে থাকা অঙ্ক কেটা। মাইক বাজি আছে কারণে অসুবিধা হয়েছে, মাইক বাজি আছে কারণে অসুবিধা হয়েছে। উল্লেখযোগ্য যে কংগ্রেসের এই নির্বাচনী সভার পূর্বে বিদ্যালয় শিক্ষক শিক্ষয়িত্রীয়ে বিভাগীয় কর্তৃপক্ষক অবগত করেছিল। তৎসত্ত্বেও বিদ্যালয়খনের গাতে লাগি থাকা এই অঞ্চলতে মাইক বজাই প্রচার চলালে নির্বাচনের। স্কুল আছে বলে আমার কোয়া হয়েছে, কিন্তু অকান দেরি মাইকটি বজা না, কিন্তু এটা আর মাইক বজায় আর মিটিং গাই আছে, উপায়তো নাই। প্রশ্ন উঠিছে কণ কণ শিক্ষার্থীক এইদরে পণবন্দী করে নির্বাচনী প্রচার চলাবলৈ কোনে অধিকার দিলে কংগ্রেস দলক? কণ কণ শিক্ষার্থীর ভবিষ্যতের চিন্তা করিব নোৱাৰা এই সকলেই আমার জনপ্রতিনিধি। ক্যামেরা পার্সন আলোকজ্যোতির সহ কাজিরঙার পৰা ৰঞ্জিত ৰজক, নিউজ লাইভ।